কোটিপতি হলো কি করে? স্যার, আই সি ডাকড়ো ওকে। ঠিক আছে স্যার, ডাকছি। শুনলাম তোমার ব্যবসা তো ভালোই চলছে, কটা জিসিবি কিনেছো? এই আপনাদের দুয়াতে খানা স্টিক হয়েছে। ও খুব ভালো, তো কজনকে চাকরি দিয়েছো? ওই আপনাদের দুয়াতে 30টা মতন লক্ষ্যে চাকরি দিয়েছি। বাহ বাহ, খুব ভালো, তো তাদের মাইনে কত করে দাও? যে যেমন বেশি ডাপট মারতে পারে তাকে তেমন দি। এই ধরেন একজন খে 7-6000। খুব ভালো, আমার বেতনই তো 20,000। এখন যা দেখছি তোমার দলেই কাজ করতে হবে। চলে আসেন স্যার, আপনার জন্য আমার দরজা সব সময় খোলা। সব বেয়াদব, দে তোর এদুন মারা লাইসেন্স। আজ থেকে তোর এই চাকরি ক্যান্সেল। কাল থেকে তুই নদীর ধারে গিয়ে বসে বসে ঢেউ গুনবি। লাল, ঠিক আছে স্যার, তাহলে ঢেউ গুনার লাইসেন্সটা করে দেন। এই বর্ষা, ওকে ঢেউ গুনার লাইসেন্সটা করে দাও তো, তারপর আমি দেখছি ও পয়সা কিভাবে কামাই। ঠিক আছে, দিচ্ছি। এই লেন ম্যাডাম, আমার কার্ডটা রেখে দাও। বেশি টাকার চাকরি করতে হলে আমার সাথে যোগাযোগ করো। নদীতে ট্রাফিক কেন? আমি কিছু বলতে পারবো না, ওই ছেলের সাথে কথা বলগা। স্যার, আমি ট্রেনের ট্রাফিক দেখেছি, রোডের ট্রাফিক দেখেছি, কিন্তু আমার বাপ দাদার মুখেও এই নদীর ট্রাফিকের কথা শুনিনি। আজ জীবনে প্রথম দেখলাম। লাল, স্যার, এই নদীতে ট্রাফিক দেওয়ার কারণটা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। এটা দেখো, এটা তো দেখছি নদীর ঢেউগুনা লাইসেন্স। তার জন্য তো ট্রাফিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা ঢেউ উঠবে সব সরকারকে গুনি হিসাব দিতে হবে। তাহলে আমাদেরকে আটকাছেন কেন? আপনি ঢেউ গোনেন? তুমি জেলসলি যাবা, এস্টার কত ঢেউ হবে তুমি তার হিসাব রাখো। এত ঢেউ সরকার কোনোদিনই মেলে নিতে পারবে না। এই লঞ্চ বাদো, থানায় চালান যাবে। ঠিক আছে স্যার, বাদছি। স্যার, আমরা খুব গরিব মানুষ, এক যোগ্য সবজি রেডি আছে, আজ কি মাল না বেচতে পারলে সব নষ্ট হবে। কিছু টাকা নিয়ে দয়া করে আমাদেরকে ছেড়ে দেন না। আচ্ছা ঠিক আছে, ক টাকা দিবি বল। স্যার, 10,000 টাকা নিয়েন। স্যার, 10,000 টাকায় কি হবে? লঞ্চ থানায় পাঠিয়ে দি। একটু থামো, গরিব মানুষ। এই তোরা 1,050 টাকা দিয়ে লঞ্চ নিয়ে চলে যা। স্যার, 50,000 টাকা তো নাই, 1,030 টাকা আছে। ঠিক আছে, ওই দে যা। আমাকে ডেকেছেন? হ্যাঁ বল, তোর নদীর ব্যবসা কেমন চলছে? স্যার, আপনাদের দুয়াতে খুব ভালো চলছে, এই 30টা মতন লঞ্চ হয়েছে। স্যার, আপনার একটা লঞ্চ লাগবে নাকি? ভাবি খেলি নদীতে ঘুরবেন। চোখ বেয়াদব, আজ থেকে তোর নদীর চাকরি ক্যান্সেল। কাল থেকে তুই
অফিসের স্টাফকে চাকরি খাওয়াবি, তার লাগি তোকে 10,000 টাকা বেতন দেওয়া হবে। আর যদি কোনো ঘুষ খাস তাহলে তোকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। স্যার আমাকে চা করার চাকরিটা দেন, কিন্তু দয়া করে বেতন সিস্টেম করেন না, একটু ঘুষ নেওয়ার ব্যবস্থা করেন। না, দরকার হয় তোকে 1,00,000 টাকা বেতন দেব, কেন তো ঘুষ লিতে দেব না। স্যার আমি খুব গরিব মানুষ, ওই 1,00,000 টাকা আমার পুষাবে না, দয়া করে আমাকে একটু ঘুষ নেওয়ার লাইসেন্সটা করে দেন। হ্যাঁ। Oh!